সিকিমের খুব জনপ্রিয় সার্কিট হলো উত্তর সিকিম ভ্রমণ, যার অন্যতম সেরা আকর্ষণ গুরদংমার লেক। গুরদংমার যেতে হলে গ্যাংটক থেকে আগের দিন রাতে পৌঁছে যেতে হয় লাচেন। লাচেন থেকে গুরদংমারের দূরত্ব 67 কিলোমিটার। লাচেনে রাত্রিবাস সেরে পরের দিন খুব ভোরে রওনা দিতে হয় গুরদংমারের জন্য। আমরা গিয়েছিলাম এপ্রিলের শেষে। ভোরে উঠে দেখি দূরে পাহাড়ের মাথায় বরফ। আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় পাহাড়ে বরফ পড়েছে। ভোর ভোর বেরিয়ে পড়লাম হোটেল থেকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে বেশ কিছু ব্রিজ পেরিয়ে ঘণ্টা দুয়েক পরে পৌঁছলাম থাঙ্গু। এটি 14,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে একটা ITBP চেকপোস্টে গুরদংমারগামী সকল ট্যুরিস্টদের পারমিট চেক করা হয়। তাছাড়া এখানেই আছে মাদ্রাজ রেজিমেন্ট পরিচালিত পৃথিবীর সর্বোচ্চ ধোসা পয়েন্ট। এর ওপর একটা আলাদা ভিডিও আছে, ওপরের আই বাটন ক্লিক করলে ভিডিওটা দেখতে পাবেন। থাঙ্গুতে ব্রেকফাস্ট সেরে আমরা আবার এগোতে থাকলাম। আগের দিন এখানে বরফ পড়ায় চারপাশের পাহাড় সাদা বরফের আস্তরণে ঢাকা। তবে যত উপরে উঠতে লাগলাম চারপাশ ক্রমশ ধূসর ও বাদামি হতে শুরু করল। আমাদের পরবর্তী স্টপ জিয়াংগংয়ে আর্মি চেক পয়েন্ট। এখানে দ্বিতীয়বার পারমিট চেক করা হয়। এখানেই আছে ক্যাফে 15,000, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট উচ্চতায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনী পরিচালিত বিশ্বের সর্বোচ্চ ক্যাফে। গুরদংমার লেক যাওয়ার পথে দীর্ঘ চড়াই অতিক্রম করার পর এই ক্যাফেতে কিছুক্ষণ সময় কাটান, গরম গরম মোমো, নুডলস, জিলিপি, চা, কফি উপভোগ করুন। জিয়াংগংয়ের পরে গুরদংমার পর্যন্ত পথ পুরোটাই শীতল মরুভূমির মধ্যে দিয়ে। এখানে বলে রাখি, জিয়াংগং থেকে বেরিয়ে এবং গুরদংমারে ঢোকার আগের রাস্তা বেশ খারাপ। তবে রাস্তার কাজ চলছে, মাঝের বেশ কিছু অংশের রাস্তা নতুন বানানো এবং বেশ ভালো। এখানে ভূমিরূপ একেবারে আলাদা, চারপাশ রুক্ষ, গাছপালা বা পশু পাখির বিশেষ দেখা নেই, কোনো বসতিও নেই। রাস্তায় শুধু ফৌজিদের ট্রাক এবং টুরিস্ট গাড়ির দেখা পেলাম। ধূসর প্রান্তরের মাঝখান দিয়ে ছুটে চলেছে রাস্তা, দূরে কিছু তুষার শৃঙ্গ। একটা সময় পিচের রাস্তা ছেড়ে গাড়ি নেমে পড়ল সেই উঁচু নিচু ধূসর প্রান্তরে, রাস্তা বলতে গাড়ির টায়ারের দাগ দেখে চলা। কিছুক্ষণ এই এবড়োখেবড়ো পথে চলার পর অবশেষে পৌঁছলাম গুরদংমার হ্রদ। হ্রদের জল পান্নার মতো নীলচে সবুজ। হ্রদের জলে বরফের শিখরগুলির প্রতিফলন দেখা যাচ্ছে। এই অনুভূতি বর্ণনা করা কঠিন। শুধু বলতে পারি, প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে গেলাম এই অপার্থিব সৌন্দর্যে। আমরা মে মাসে গেছিলাম, তাই দূরে কিছুটা অংশে বরফ জমে আছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে সম্পূর্ণ লেক বরফের চাদরে ঢাকা থাকে। হ্রদটি তিব্বত সীমান্তের থেকে মাত্র 5 কিলোমিটার দক্ষিণে একটি উচ্চ মালভূমিতে খানচেংগাও রেঞ্জের উত্তর দিকে অবস্থিত। চারপাশে উঁচু বরফের পাহাড়, এত কাছে মনে হয় যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। গুরদংমার হ্রদ বিশ্বের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে একটি। সমুদ্রতল থেকে উচ্চতা 5,425 মিটার, এলাকা 1.32 বর্গ কিলোমিটার, পরিধি 5.34 কিলোমিটার। তবে এই বিশাল হ্রদটির একটা বড় অংশই পাহাড়ের আড়ালে থাকে। চীন সীমান্তের কাছাকাছি হওয়ায় এই এলাকাটি খুবই স্পর্শকাতর। বৌদ্ধ, শিখ এবং হিন্দুদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র হ্রদ। লোককথা অনুসারে শীতকালে হ্রদটির প্রায় পুরোটা জমে গেলেও
যেখান থেকে গুরু পদ্মসম্ভব জল পান করেছিলেন, হ্রদের সেই অংশটা জমে না। উঁচু পাড় থেকে সিঁড়ি নেমে গেছে একদম হ্রদের জল অবধি। দুপাশে উঠছে নানা রঙের বৌদ্ধ প্রার্থনা পতাকা। চাইলে নামতে পারেন, তবে বুঝে নামবেন, ওঠার সময় শ্বাসের সমস্যা হতে পারে। এখানে অক্সিজেনের মাত্রা খুব কম, আমাদের বেশ অসুবিধেই হচ্ছিল, মাথা ধরেছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। একটা ছোট অক্সিজেন স্প্রে সঙ্গে রাখতে পারেন, অনেক সময় কাজে লাগে। গুরদংমার হ্রদের তীরে একটি ছোট্ট মন্দির আছে, একে সর্বধর্ম স্থান বলা হয়। সেনাবাহিনী এটির রক্ষণাবেক্ষণ করে। বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল, তাপমাত্রাও যেন এক লাফে কয়েক ডিগ্রি নেমে গেল। খুব কম অক্সিজেনের কারণে তীব্র অস্বস্তি এবং মাথা ব্যথা সত্ত্বেও আরও থাকার ইচ্ছে ছিল, ফিরতে মন চাইছিল না। তবে ড্রাইভার দাজু বললেন এবার ফিরতে হবে, নইলে সমস্যা হতে পারে। অগত্যা ফেরার পথ ধরলাম, সুযোগ পেলে আবার আসবো ফিরে, এই প্রতিশ্রুতি মনে রেখে।